আইপিএল এর নতুন নতুনের এক ম্যাচ মাঠে গড়িয়েছে সোমবার। টুর্নামেন্টের নতুন দুই দল গুজরাট টাইটান্স আর লক্ষ্মণী সুপার জায়ান্টস নামসে মুখোমুখি লড়াইয়ে। যে লড়াইয়ে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অর্থাৎ লোকেশ রাহুলের লক্ষ্মণী প্রথমে ব্যাটিং করবে। আইপিএলে প্রথমবারের মতো দুই ভাইকে দেখা যাবে মুখোমুখি লড়াইয়ে। এর আগে দুইজনই খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, এখন হার্দিক পান্ডিয়া গুজরাটের অধিনায়ক, কৃণাল পান্ডিয়া খেলছেন লক্ষ্মণীর হয়ে। এছাড়া আইপিএলে প্রথমবারের মতো সানরাইজার হায়দরাবাদের বাইরে খেলতে দেখা যাবে আফগান লেগ স্পিনার রশিদ খানকে।